আলাইকুম কুম বা বারাকাতু সম্মানিত একরা বাংলা সুপ্রিয় দর্শক এবং শ্রোতা হজ অ্যান্ড কোরবানি অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হজ এবং কোরবানি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামিক জীবনে এর গুরুত্ব এবং মাহাত্ম অপরিসীম আর যে জিনিসটার যে কাজের গুরুত্ব এবং মাহাত্ম বেশি থাকে সেই জিনিসের রুলস এবং নিয়ম নিয়মকানুনগুলো আমাদেরকে জানতে হয় সঠিকভাবে এবং পরিশুদ্ধভাবে সে তা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান আপনারা প্রতিদিন দেখে থাকেন ইকরা বাংলা সেই আয়োজন করেছে আপনাদের জন্য এ সম্পর্কে যাদের কিছু ধারণা আছে এবং যারা আরও জানতে আগ্রহী আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করি আমরা বিভিন্ন স্কলারদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করে থাকি আর হজ এবং কোরবানি বিষয়ে আমরা তাদের মাধ্যমে আপনাদেরকে অবহিত করি সম্মানিত বিয়স জুলকায়দা মাসের আমরা একদম শেষ পর্যায়ে আর এক সপ্তাহে পরে পরে অলমোস্ট টেন এর এরপরে জুলকায়দা মাস শেষ হয়ে যাবে সো জুল শুরু হবে সো আর বেশি দিন বাকি নেই অতএব আমরা তার কোরবানি নিয়ে হজ নিয়ে আমরা পরিপূর্ণভাবে আমরা প্রিপারেশন করব আজকের আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আপনাদের সামনে আছেন মদিনাতুল খাইরি আল ইসলামিয়ার সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলিম দিন শেখ মৌলানা ফয়েজ আহমদ সাহেব আসসালামু আলাইকুম মৌলানা আপনি আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মৌলানা আলহামদুলিল্লাহ আপনি সময় দিচ্ছেন এবং মানবতার কল্যাণে আপনি কাজ করে যাচ্ছেন আল্লাহ আপনাকে ন্যাক হায়া দান করুন এবং আপনার মাধ্যমে উম্মাকে দিন 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 বেনিফিটেড হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মোলানা এই যে আগামী কিছুদিন পরে কোরবানি আসবে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি আসলে কোরবানিটা কি কেন আমরা কোরবানি দেই মাশাআল্লাহ জাজাক আল্লাহ খের সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে আজকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি সাথে সাথে ইকরা টিভি কর্তৃপক্ষেরও শুক্রিয়া আদায় করি হজরত মাওলানা আব্দুল বাসি সাহেব গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে আমাকে যে প্রশ্নটি করেছেন কোরবানি কেন আমরা করি এর উদ্দেশ্যটা কি আল্লাহ রবুল্লা আলমিন ফরমানা আল্লাহ দিমা উহা ওয়ালাকিংলহুত্তাকুয়া মিনকুম কোরবানি করার পশুর রক্ত আল্লাপাকের কাছে যায় না গুস্ত যায় না তাকুয়া পরহেজ গাড়ি আল্লাপাকের কাছে যায় তো কোরবানি করার একটা উদ্দেশ্য হল বান্দা কতটুকু মুত্তাকি বান্দার অন্তরে কতটুকু আল্লাভি রয়েছে সেটা আল্লাহ পাক জানতে চান কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম নবীজ সাল্লা ইসলামকে সাহাবাইকার প্রশ্ন করলেন ইয়ার রসুলল্লাহ কোরবানি কী নবীজি জবাবে বললেন মিল্লত আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের আদিপিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লা সালামের মিন্ন মিল্লাত সুন্নত কুরবানির মাধ্যমে যে আল্লাহ রব্বুল্লা আলমিন একটা হুকুম পালন করা বান্দার কাজই হলো আল্লাহর হুকুম পালন করা এই কোরবানিটি একদম প্রথম নবী হজরত আদম আলাইসলাম থেকে নিয়ে শুরু করে সকল আম্বিয়া কেরামদের সময়ে ছিল আদম ইসলামের সন্তান হজরত হাবিল এবং কাবিল তাদেরকে আল্লাহ পাক হুকুম করেছিলেন কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইসলামের মাধ্যমে তারা কোরবানি করেছিলেন তখনকার সময়ের কোরবানির পদ্ধতি ছিল কোরবানির জিনিসকে যদি আগুন এসে জ্বালিয়ে ফেলত তাহলে কোরবানি কবুলিয়তের প্রমাণ হতো হজরতে হাবিল করেছিলেন শস্য কুরবানি আর কাবিল তিনি করেছিলেন পশু কুরবানি দেখা গেল হজরতে হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন অগ্নি দিয়ে সেটাকে গ্রাস করা হয়েছে পরবর্তীতে হজরত ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ পাক হুকুম করলেন কোরবানি করার জন্য কোরআনুল করিমের ভাষায় ইন্নি আরাফিল মানাম নাম আদ বাহু কাফান জুরমা দা তারা বৎস আমি স্বপ্নে দেখেছি সন্তান তোমাকে আমি কোরবানি করছি অর্থাৎ ইসমাইল ইসলামকে কোরবানি করছেন তোমার এর মধ্যে তোমার রায় কি তুমি কি মনে করো সন্তান তিনিও হবেন পরবর্তীতে তার জবাব ছিল কালা ইয়া আবাতি আলমা তুমার সাতা জিদুনি ইন সাবিরিন আব্বা আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা করুন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুবাহান আল্লাহ তারা পুত্র এবং বাবা তৈরি হয়ে গেলেন কোরবানি করার জন্য আল্লাহ রব্লা আলমিনের ফজল আর করম আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন এবং সেই দুম্বা কুরবানি হলো সুবাহান আল্লাহ এরপর থেকে ধারাবাহিকভাবে পশু কুরবানি করে আমরা আসতেছি নবীজ ইসালাহ ইসলামের সময়ও কুরবানি হয়েছে হাদিসের মধ্যে এসেছে হুজুরে পা আকসলাল্লাহ ইসলাম মদিনার জীবনে প্রতিটি বছর অর্থাৎ দশ বৎসরই তিনি কুরবানি করেছেন সুবহান আল্লাহ হুজুরেপা আকসল আল্লাহ ইসলাম হজে এসে একশোটি উঠ তিনি নিজ হাতে কুরবানি করেছেন সুবাহান আল্লাহ এ কারণেই সাহাবায়ক প্রশ্ন করেছিলেন ইয়ার রসুল আল্লাহ কুরবানি এটা কি নবীজি ইসলাম বলেছিলেন মিল্লাতা আবি কুমি ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলসমিকা ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলসমের সুন্না সুহান আল্লাহ এভাবে সাহবায় কারণ প্রশ্ন করেছিলেন এটা করলে ফায়দা কি নবীজি স্লাম বলেছিলেন এটার পশুর প্রতিটি পশমের বদলা আল্লাহ পাক সোয়াব দান করেন এমন এমনকি অন্য হাদিসে এসেছে এই হাদিসের শেষ দিকে এসেছে যে এই পশু কুরবানি করার পর যে পশুর ব্লাড জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক বন্দাকে মাফ করে দেন এই পশুর প্রত্যেকটা লুমের বদলা আল্লাহ পাক এক একটা নেকি দান করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সেটা হলো কুরবানি এই কোরবানির উদ্দেশ্য হল কুরবন আল্লাহর নৈকট্য অর্জন করা এবং এই কুরবানির মাধ্যমে যেন আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি এ কারণেই আল্লাহ পাক আমাদের জন্য কুরবানি দিয়েছেন এবং এই কোরবানি করা যাদের উপরে জাকাত দেওয়ার মতো সম্পত্তি রয়েছে কুরবানির এই তিন দিন অর্থাৎ যারা ফিতরা দেন যারা জাকাত দেন তারা এই তিন দিন যদি নেশা অনুযায়ী সম্পদের অধিকারী হন তাদের উপরে কোরবানি করা ওয়াজিব সেহেতু আমরা এই গুরুত্বপূর্ণ অ্যাবাদত যেন আমরা যথাসময়ে যথাযথভাবে করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আরেকটি হাদিসে এসেছে কোরবানির এই সময়ে কোরবানির থেকে আরও বড়ো মকবুল আর নাই অন্য একটি হাদিসে এসেছে যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না দেন নবীজি ইসলাম ফরমান তারা যেন ঈদগাহ মুসলমানদের ঈদগাহে তারা যেন না আসে আল্লাহ ভাই কত বড় ধমকি কত বড় কথা এ কারণে কোরবানি এটা আজকাল যে কিছু মানুষ মনে করেন যে কুরবানি না দিয়ে যদি আমরা টাকা পয়সা দিয়ে দিই অনেকে বলেন তথাকথিত বুদ্ধিজীবীরা তো টাকা পয়সা দিয়ে দিলে গরিবের ফায়দা হবে এটা হবে না কেন হবে না একজন আপনি কোরবানি দিচ্ছেন ওই লোকটার মাংস 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 দিচ্ছেন এর বিনিময়ে এর পরিবর্তে আপনি যদি তাকে টাকা দেন তাহলে তো টাকা তার আরও বেশি ফায়দা হবে তাইলে টাকা দিলে হবে না কেন দেখুন এটা হয়তো যুক্তির কথা আপনি যুক্তি বলতেছেন সব জিনিস কিন্তু যুক্তি দিয়ে বোঝা যায় না হজ কেরান এবং তামাত্তু যারা করেন তাদের উপরে হজ তাদের উপরে কুরবানি করা ওয়াজিব দেখুন অসংখ্য কুরবানি হয় হজের ময়দানে এটা যদি টাকা দিলেই হয়ে যেত তাহলে এখানে গিয়ে দুম্বা ফেলে আস সেগুলো পচে যায় সেগুলোকে স্মাশ করে হয় মেশিন দিয়ে নষ্ট করে দেওয়া হয় যদি টাকা দিয়েই হয়ে যেত টাকা দিলেই হতো তাহলে হজের একটা ওয়াজিব এবাদত যে কুরবানি করা সেই যেভাবে হজের ওয়াজিব কুরবানি করা ঠিক মনে হবে জন্য যারা মুকিম তাদের জন্য কুরবানি করা ওয়াজিব তাহলে তো ওই জায়গায় অন্য নবী জিজু ইসলাম খানে করতেন না বা হাজি সাহেবগঞ্জ পৃথিবীর লক্ষ লক্ষ হজ জাজন হজে যান তারা কুরবানি করতেন না এবং ওই কুরবানির গুষ সময়ে যথাসময়ে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া যায় না সেগুলোকে অনেকাংশে অনেক কুরবানিকে নষ্ট করে দেওয়া হয় এটা নষ্ট করে দিলেও যেহেতু এটা হুকুম আল্লাহ পাকের হুকুম সেহেতু এটা কুরবানিই করতে হবে অর্থাৎ মানে জবাই করতে হবে জবাই করতে হবে তাহলে এই জবাই যে আমরা করি জবাইয়ের মাঝে তাহলে তো বোঝা যায় যে আলাদা একটা মাহাত্ম আছে যেটা টাকা দিলে সেই মাহাত্ম আদায় হবে না যেভাবে আমরা দেখি যেমন যেমন কীট পতঙ্গ ক্ষীট পতঙ্গগুলাকে একটা তার চেয়ে শক্তিশালী যেটা আছে মর্যাদাবান যেমন ফাঁকি ফাখিরা কীট পতঙ্গ খায় সো কীটপতঙ্গ নিজেকে স্যাক্রিফাইস করে তার চেয়ে বড়দের জন্য বা দশজন সৈনিক তার যে ম্যানেজার আছে তার যে মেজর আছে তার তে সে নিজেকে উৎসর্গ করে তো ছোট কম গুরুত্বপূর্ণ যারা বড়দের জন্য নিজেকে উৎসর্গ করে আর এই উৎসর্গটা সর্বোচ্চ উৎসর্গ আসে তার নিজেকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে কারণ একটা পশু যখন একজন মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয় আল্লাহ কি পরিমাণ নৈকট্যাসে অর্জন করবে তাইলে তো অবশ্যই আপনি যে কথা বলেছেন যে যদি এই ক্ষেত্রে কেউ ঠাকা দেয় তাহলে সেই স্যাক্রিফাইসটা টা আসতেছে না জবাই করলে যে 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 উৎসর্গ যেটা আসছে সেটা টাকার মাধ্যমে আসছে না সো অত্যন্ত সুন্দর এবং ভালো লেগেছে না আপনার এই কথাটা আমাদের জন্য একটা জিনিস একটা জিনিস হলো যে ইসলামের সব থেকে বড় জিনিস হলো যে এটা আল্লাহ পাকের হুকুম কোরবানি করা আল্লাহ পাকের হুকুম অবশ্যই এই কারণে প্রথমত আমরা আমাদের জবাব হলো এটা আল্লাহ পাকের হুকুম নবী যে হাদিস তারা প্রমাণিত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফসল্লিল ই রব্বিকাওয়ান হার তোমরা নবী ফসলিল রব্বিকাওয়ান হার নামাজ পড়ুন এবং আপনার নামের আল্লাহর নামে আপনি কুরবানি করুন এভাবে আল্লাহ রবুল্লা আলম কুরআল করিমের দিয়ে আয়াতিমালিমা মিনকুম তাছাড়া আল্লাহ রব আলমিন যে আরও অনেক জায়গায় বলেছেন এবং হাদিসে অসংখ্য হাদিসে নবীজ ইসলাম বলেছেন আমাদেরকে কোরবানি করার জন্য এই যে কোরবানির ইতিহাসটা ইব্রাহিম ইসলাম তার সন্তানকে কোরবানি করলেন পাকের হুকুমে যদি সেটা এটা বাস্তবায়িত হতো ইব্রাহিম ইসলামও বাস্তবায়ন করার জন্যই তৈরি হয়েছিলেন ইসলামিম ইসলামও কোরবানি হওয়ার জন্যই হয়েছিলেন এই সময় যদি কোরবানি হয়ে যেত তা আজও আমরা যেহেতু সুননাত আবিকুম ইব্রাহিম এটা ইব্রাহিম ইসলামের সুননত তো আমাদেরও আমাদের সকল বড় সন্তানকে আল্লাহ রাহে কুরবানি করতে হতো এটা যদি বাস্তবায়িত হয়ে যেত এই কারণে আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুমটা আমরা এখন পশু কুরবানির মাধ্যমে যেভাবে আমরা আল্লাহর জন্য আমাদের যান মাল সব থেকে প্রিয় বস্তু আমাদের সন্তানাদি কুরবানি করার যেভাবে আমরা প্রস্তুত ইব্রাহিম প্রস্তুত হয়েছিলেন আমরা এই পশু কুরবানির মাধ্যমে আমরা এটাই প্রমাণিত করতে চাই যে আল্লাহর যদি হুকুম হয় আমরা মাল কুরবানি করতে প্রস্তুত রয়েছি তাহলে আমরা পশু কুরবানি করব তাহলে কোন ধরনের পশু আমরা কুরবানি করতে পারি সব ধরনের পশু কি পারবো না এর মাঝে ব্যবধান আছে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দেখুন আমাদের জন্য হরিণ খাওয়া হালাল কিন্তু হরিণ দ্বারা কুরবানি করলে হবে না আমাদের জন্য মুরগি চিকিন খাওয়া হালাল চিকিন দ্বারা কুরবানি করলে হবে না বড় পশুদের মধ্যে আমরা উঠ কুরবানি করতে পারি গরু কাউ এবং মহিষ বড় পশুদের মধ্যে এবং ছোটো পশুদের মধ্যে আমরা দুম্বা বেড়া ছাগল আমরা কুরবানি করতে পারি তো এই ধরনের পশু দ্বারা কোরবানি হয় বেড়া এবং ছাগল দুম্বা দ্বারা একজনের একটা কুরবানি দিতে পারবেন আর বড় পশু উঠ গরু মহিষ দ্বারা সাতজনে মিলেও কুরবানি দিতে পারবেন আচ্ছা তাহলে আমরা পাইলাম যে আপনি বলছেন যে উট গরু বা মহিষ বড় 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 পশুদের মধ্যে আর ছাগল ভেড়া এইগুলা তাহলে এই এই যে পশুগুলা এগুলা দিয়ে আমরা কোরবানি করবো এর মাঝে কি যেহেতু সাইজের মাঝে ব্যবধান আছে তাইলে কি বয়সের মাঝেও ব্যবধান আছে না এর সব কোনো বয়স হলে হবে বয়সের মধ্যেও ব্যবধান রয়েছে আচ্ছা দেশের মধ্যে এসেছে মধ্যে যে বড় পশু সব থেকে বড় পশু যেটা উট সেটার জন্য পরিপুক্ত হতে হলে পরিপূর্ণ হতে হলে পাঁচ বছরের প্রয়োজন আচ্ছা আর গরু মহিষ সেটা সেগুলো পরি পরিপূর্ণ হতে হলে দুই বছরের প্রয়োজন আর ছাগল দুম্বা পরিপূর্ণ হতে হলে এক বছরের প্রয়োজন তবে দুম্বার ক্ষেত্রে যদি এক বছর থেকে এক দুই মাস কমও থাকে আর দেখতে যদি মনে হয় এটা এক বছরের পূর্ণতা হয়ে গেছে তাহলে এই দুম্বা দ্বারা বকরি দ্বারা কোরবানি হবে দুম্বা বলতে কি ওইটা কি আমাদের দেশে পাওয়া যায়নি বা কোথায় এটা আসলে বিশেষত আমার জানা মতে মরুভূরি দেশগুলোতে বেশি পাওয়া যায় এবং বর্তমানে আমাদের দেশেও রাজধানীতে ঢাকায় কিছু কিছু পাওয়া যায় না এগুলো আমাদের দেশে উৎপাদন হয় কিনা কিছু কিছু মার্কেটে উটও পাওয়া যায় এমনকি আমাদের সিলেটের খাদির বাজারেও উট উঠে আচ্ছা মূলত উট এবং দুম্বা এটা মরুভূমির প্রাণী আরব দেশগুলোতে এটা পাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে উট পাওয়া যায় ইন্ডিয়ার যে মরুভূমি অঞ্চল সে সমস্ত জায়গায় রাজস্থান এলাকা হাস্তান এলাকায় পাওয়া যায় হ্যাঁ মার্শাল্লাহ তাহলে এই যে এই পশুর মাঝে ব্যবধান আছে এবং তার বয়সর মাঝেও ব্যবধান আছে আচ্ছা এক্ষেত্রে মনে না আমরা অনেক সময় দেখি যেমন একটা বকরি বা ভেড়া এবং গরু বা আমরা সাধারণত এই এইগুলাই কোরবানি দিয়ে থাকি এখন যদি কোনো কোনো অ্যানিমালের মাঝে ধরেন যে অনেক খুঁত আছে যেমন একটা একটা কোরবানির গরু আমরা বাজার থেকে কিনলাম দেখা গেল এটার লেজ নাই অথবা দেখা গেল এটার খান নাই তাইলে কি কোরবানি দেওয়া যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আসলে কোরবানির পশুটা যেহেতু আল্লাহর রাহে কোরবানি করব সব থেকে উত্তম পশু হতে হবে আমার সাধ্যানুযায়ী আমার আমি যদি আমার গড়ে গরু গরু মহিষ থাকে তাহলে আমার যেটা সবথেকে ভালো সেই পশুটা দেওয়া ই বাঞ্ছনীয় যেহেতু আল্লাহর রাহে কোরবানি করব কিন্তু আল্লাহ হলো আপনি যেটা প্রশ্ন করেছেন কোনো পশুর যদি কানের মধ্যে ক্ষুত থাকে পায়ের মধ্যে ক্ষুত থাকে চুকে থাকে লেজের মধ্যে থাকে তো লেজটা যদি কর্তন থাকে তিন বাঘের এক বাঘ বা তার থেকে বেশি এ পশু দ্বারা কোরবানি হবে না কানটা কর্তিত থাকে তিন বাঘের এক বাঘ তার থেকে বেশি এই পশু দ্বারা কোরবানি হবে না তবে হ্যাঁ কোনো পশু শিং নাই শিং যদি এমন হয় যে শিং তার উঠেই না এই পশুটার সিং উঠে নাই কিন্তু তার দুই বছর পূর্ণ হয়েছে আচ্ছা তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে কিন্তু এমন যদি হয় শিং উঠেছিল সেটা ভেঙে গেছে তো বেঙ্গে গেছে এই পশুটার শিংটা ভাঙ্গার পরিমাণ যদি এমন হয় তার জ্বর থেকে ভেঙে গেছে তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না আর এমন যদি হয় তার শিংটার একটা অংশ ব্যাঙ্গে গেছে তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলা আসলে যেগুলো আমরা জানি না আসলে যে এইভাবে কোরবানি আমরা তো শুধু মনে করি যে এইখান থেকে কিছু টাকা দিলাম বাংলাদেশে পাঠাইয়া দিলাম বা যে কোনো এখানে আর এখানে যে আরো জড়িত রয়েছে আমরা তো এই সম্পর্কে জানি আবার এটার মধ্যে দেখুন যদি একটা পশুর আমরা দেখতে পাই যে পশুরা তো হাঁটা চলা করে গাছ খায় তাদের খাবার গ্রহণ করে অনেকে অনেক পশুর পা ভেঙে যায় অনেকে অনেক পশুর এ ধরনের অসুবিধা হয়ে যায় যেহেতু তারা নিজে চলাফেরা করে তো এই পশুটার পায়ে যদি অসুবিধা থাকে তার এই পাটা যদি সে জমিনে না লাগাইতে পারে তিনটা চারটা পায়ের মধ্যে তিনটা পা ভালো একটা পায়ের মধ্যে সে আঘাত হয়েছে আর এই পাটা সে জমিনে লাগাইতে পারে না তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না তার পাটা ভাঙ্গা অসুবিধা আছে পায়ে কিন্তু সেইটা জমিনে লাগাইতে পারে একটু খুরাইয়ে খুরাইয়ে হাঁটে তো জমিনে লাগাইতে পারে এমন যদি হয় তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে কিন্তু সে জমিনে লাগাইতে পারে না পা একটা পা পুরাটা উঠাই এই তিন পায়ে আঠে ওই পশু দ্বারা কোরবানি হবে সোহানুল্লাহ অত্যন্ত খুব জটিল বিষয়গুলা আপনি মালানা কবি সহজভাবে সুন্দরভাবে আমাদের দর্শকদের জন্য আলহামদুলিল্লাহ বললেন এই যে কোরবানি তাহলে তো এই যে পশুর এই ডিফেক্টগুলা এই অসুবিধাগুলা যেসব পশুর মাঝে আছে। এগুলো জানতে হলে তো অবশ্যই আমরা বিজ্ঞ যারা আছেন বিশেষ করে আলিম উলামা যারা আছেন তাদের তাদের কাছে আমাদেরকে স্মরণাপন্ন অবশ্যই তাদেরকে তাদের কাছে আমাদের হতে হবে একটা জিনিস হলো হজরত যে তলবলে আলমে ফারিদ আছেন আলা করলে মুসলিম নবী জিস বলেছেন এলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক মুসলমান মহাদিসাব হওয়া জরুরি না হাফিজে কোরআন হওয়া জরুরি না আলিম পূর্ণাঙ্গ আলিম হওয়া জরুরি না কিন্তু ওনার জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ উনি কুরবানি করবেন কোরআনের কোরবানির মাসালা মাসাইল জানা ওনার জন্য ফরজ উনি নামাজ পড়বেন নামাজের মাসালা মাসাইল জানা ওনার জন্য ফরজ উনি হজ করবেন হজের মাসালা মাসাইল জানা ওনার জন্য ফরজ উনি জাকাত দিবেন জাকাতের মাসাল্লা মাসাইল জানা ওনার জন্য ফরজ এ কারণে যারা কোরবানি দিবেন অবশ্যই কোরবানির মাসালা মাসাইল ওনাদেরকে জানা ফরজ আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে কুরবানির পশুদের মধ্যে যে ডিফেক্ট থাকে বা অসুবিধা যদি থাকে ওই সমস্ত পশুর কোরবানি দেওয়া যায় কিনা আমরা অনেকেই এটা জানি না এক্ষেত্রে বয়সের যে ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন যে বয়সটা ছাগল হলে তার বয়স কত হতে হবে গরু হলে বয়স কত হতে হবে অনেক সুন্দর গরু বাজারে উঠে আমরা দেখি বাজারে গিয়ে মানুষ জিজ্ঞাসা করেন দাঁত উঠছে দুই দাঁতনী অনেক জিজ্ঞাসা করেন দুই দাঁতনী মাননি দুই বছর হইছে নি তো অনেকে বলেন যে না এটা সাইড দাঁত হয়ে গেছে অর্থাৎ এটা পুক্ত চার বছরের গরু এটা বয়স হয়েছে দুই দাঁতই নি এর তইলে দুই বছর হইছে নি গরুটা এখন যদি দেখা যায় দাঁত সবচেয়ে উঠে গেছে উঠার পরে তো আবার বয়স হয়ে গেলে দাঁত পড়েও যায় হুম তো এই মাস আলা যেভাবে আমরা জানলাম যে কয় বছরের হইলে দেওয়া যায় তো এইটাও আমরা জানা দরকার কত বছরের উপরে হয়ে গেলে দেওয়া যায় না আচ্ছা একটা পশুর সব দাঁত গুলো পরে গেছে বয়স হইলে তো এই পশু দ্বারা কুরবানি চেক করতে হয় ঠিক তেমনি ভাবে দাঁত পরছে নি সেটাও চেক করতে হবে কতটা পরেছে এখন যদি দেখা যায় দাঁতের বেশিরভাগ দাঁত পড়ে গেছে ওই পশু দ্বারা কুরবানি হবে না বেশিরভাগ দাঁত রয়ে গেছে কিছু সংখ্যক দাঁত পরে গেছে আসলে আমার কাছে কি মনে হয় জানেন আপনার আলোচনার মাধ্যমে আলোচনা যে যেহেতু আমরা উৎসর্গ করতেছি তাইলে এত সুন্দর এত নিখুঁত হতে হবে যে অন্তর থেকে সেই উৎসর্গের জন্য সেই যে মায়া মোহব্বত সেইটাই আসার জন্য হয়তো এইসব রুলস রেগুলেশনগুলা আদারওয়াইজ আদারওয়াইজ তো এইভাবে যদি হয়তো যে যে কোনো একটা পশু তুমি বাজার থেকে নে কোরবানি দিয়ে দাও আল্লাহ যদি চাইতেন তাহলে তো এইভাবে দিতে পারতেন কিন্তু যেহেতু আল্লাহর জন্য দিব তাইলে অবশ্যই এমনভাবে নিখুঁত এমনভাবে নিখুঁত হতে হবে তো এইসব জিনিস হলে এখন প্রশ্ন যেটা মানে না আপনার আপনার কাছে আপনাকে পেয়ে আজকে খুব ভালো লাগছে আসলে যদি আরও বেশি সময় থাকতো আরও বেশি জানতে পারতাম এখন আমরা যারা এই দেশ থেকে কোরবানি দেই আমাদের কোরবানি আমরা সাধারণত বাংলাদেশে দেই এখন আমাদের যারা ওইখানে প্রতিনিধি আছেন নিজের আত্মীয় স্বজন আছেন এবং তারা যদি ওইগুলা খেয়াল না করে কোরবানি দিয়ে দেন তাইলে আমার কাছ থেকে কি আমার ওয়াজিবটা আদায় হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা অনেকে বলে থাকেন ওই যে হজের ব্যাপারেও হজের যে কুরবানিটা ওইটা দালালদেরকে দিয়ে দেওয়া হয় আর আমার নিজের জানা আমি নিজের চুকে দেখেছি অনেকেই একশো দুইশো কুরবানি জমা করে একটা গরুর মধ্যে সবের কথা বলে কুরবানি দিয়ে দেয় আমি অনেককে দেখেছি আল্লাহ পাক মাফ করুন তো যারা কুরবানি দেন হাজি সাহেব অনেককে আমরা বললাম যে এইভাবে দিলে তো কুরবানি হবে না তারা বলেন আমার পক্ষ থেকে আমি দেওয়া দিছি এখন এবার যদি এটা হরে এটা তার জবাব আল্লাহর কাছে দিব না এ কথাটা সম্পূর্ণ মিথ্যা আপনি এত কষ্ট করে দেখতে পারলেন হজে আপনি এত কষ্ট করে সাফা মারবার সাই করতেছেন এত কষ্ট করে আপনি তোয়াফ করতেছেন এত কষ্ট করে আপনি উকুফে আরফা করতেছেন যেভাবে আপনি নিজে করতেছেন এগুলো কষ্ট করে ঠিক তেমনভাবে কোরবানিটাও আপনি কাউকে দিয়ে করাইলে সেটা আপনি অবশ্যই স্যাটিসফ্যাকশন থাকতে হবে অবশ্যই আপনি জানতে হবে যে আপনার কুরবানিটা কেমন করে হচ্ছে একইভাবে যেভাবে হজের মধ্যে যদি এভাবে কেউ টাকা নিয়ে কুরবানি করে না অথবা ভুল কুরবানি করে আপনার হজ নষ্ট হবে ওয়াজিব তরক হবে ঠিক তেমনইভাবে আপনার ওয়া উপরে ওয়াজিব কুরবানি যেটা সেটা অন্যকে দিয়ে কুরবা কোরবানি করাইলে

ছোট্ট বিরতিতে থাকুন আমাদের সাথেই অনুষ্ঠানের পরবর্তী অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব বিরতির পর সালাম আলাইকুম বরহমতুল্লাহ ববরকত সম্মানিত আমরা আলোচনা করছিলাম হজ এবং কোরবানি বিষয়ক অনুষ্ঠানে হজ এবং কোরবানি নিয়ে আর আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন মদিনাতুল খায়রি আল ইসলামিয়ার সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলিম দিন শেখ মৌলানা ফয়েজ আহমেদ সাহেব সম্মানিত ভিউয়ার্স ব্রেকে যাওয়ার আগে আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম আপনাদের হয়তো সেই প্রশ্নগুলা এবং তার উত্তরগুলোও আপনারা পেয়ে গিয়েছিলেন আপনার যদি কোনো প্রশ্ন বা উত্তর হজ বা কোরবানি সম্পর্কে থাকে আমাদের কিউএনএ অনুষ্ঠানে আপনি হজ এবং কোরবানি বিষয়ক যে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন আর তাছাড়া আমাদের যেসব আরও অন্যান্য প্রোগ্রামসগুলা থাকে লাইভ প্রোগ্রামগুলো থাকে তাতেও আপনারা যোগ দিতে পারবেন আর আজকের প্রোগ্রাম আমরা সাজিয়েছি আপনাদের হয়ে কিছু প্রশ্ন আমাদের সম্মানিত মেহমানদের কাছে করার জন্য আমরা শেখকে প্রশ্ন করেছিলাম যে কার উপর কোরবানি ওয়াজিব কোন ধরনের পশু কোরবানির জন্য প্রযোজ্য হবে পশুটার বয়স কত হবে গরুর বয়স কত হবে ছাগলের বয়স্কত হবে আমাদের শেখ অত্যন্ত সুন্দরভাবে তার উত্তর দিয়েছেন এবং ডিফেক্টিভ যে বিষয়গুলা যে কোন ধরনের খুঁত থাকলে কোরবানি হবে না এইসব জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চান যে আপনার কোরবানি আল্লাপাক যেন কবুল করেন তাহলে যেসব নিয়ম নীতি আমাদের জন্য ইসলাম কর্তৃক আমাদের শরীয়ত নির্ধারিত করে দিয়েছে আমরা যেন তা মেনে চলি আমাদের সম্মানিত শেখ তিনি তিনি আমাদেরকে বলছিলেন যে কোরবানি যে ডিফেক্টিভ হয় যে সমস্যাগুলো থাকে কোরবানির গরুর মাঝে বা বকরির মাঝে আর আমরা আমাদের দেশে যারা আত্মীয় স্বজন আছেন তারা কোরবানি দেন আমাদের পক্ষ হয় তারা কি আসলে এগুলো ফলো করেননি যদি করে থাকেন ভালো আর যদি তারা না করেন তাইলে তো যিনি যার উপর কোরবানি শেখ বলছেন যে যার উপর যিনি কোরবানি দিচ্ছেন অর্থাৎ আপনি আপনার উপর ওয়াজিবটা রয়ে যাবে স্যার জি অবশ্যই ওয়াজিব রয়ে যাবে যেভাবে হজের মধ্যে গিয়ে আপনার দোয়া কুরবানি যে ইয়েটা দাম যেটা দেওয়া হয় সেটা যেভাবে আপনি না দিলে আপনার হজটা আনকমপ্লিট হবে একইভাবে আপনার ওয়াজিব কুরবানি আপনি যদি যথাযথভাবে আদায় না করেন তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিবটা রয়ে যাবে এক্ষেত্রে যদি ওয়াজিব রয়ে যায় সেটার জন্য শরীরের একটা বিধান রয়েছে যদি ওয়াজিব রয়ে যায় মনে করেন আপনি কোরবানি আপনি মুকিম মুসাফির ছিলেন কুরবানির দিন তিনটা দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ মুসাফির ছিলেন এখন আপনি বারো তারিখে গিয়ে মুখিম হয়ে গেছেন মুসাফির ছিলেন দুই দিন বারো তারিখে মুখিম হয়ে গেছেন এখন আপনার নিসাব রয়েছে তো বারো তারিখে আপনার উপরে তো কোরবানি করা ওয়াজিব এখন কোরবানি করতে পারেন নাই আপনি কোনো অবস্থায়ও কিন্তু মুখিম হয়ে গেছেন আপনার নেশাবও রয়েছে আপনার উপরে কোরবানি করা অজীব এক্ষেত্রে আপনাকে কি আপনাকে এক্ষেত্রেও শরীরীয়দের বিধান রয়েছে এখন আপনি কোনো অবস্থায় হয়তো কোরবানি করতে পারেন নাই আপনার যদি পশু থাকে কুরবানির পশু থাকে পরে কিন্তু এটা কুরবানির পরেও এটা আপনার কুরবানি হবে না বাট এই পশুটাকে আপনি জবাই করে বিতরণ করে দিতে হবে আর যদি আপনি কোরবানির পশুও কিনতে পারেন নাই আপনার উপরে কোরবানি ওয়াজিব ছিল তো আপনি এই কুরবানির পশুর পয়সা অন্ততকে গরিবের কাছে দিয়ে দিতে পারবে কিন্তু আপনার কোরবানির সব আপনি পাবেন না কারণ আপনি এই ওয়াজিবটা তরক করেছেন এটার জন্য গুণাগার হবেন এরপরেও আপনি যেহেতু দেন নাই কোরবানির এই তিন দিনের পরে আপনি এইটার পয়সা গরিবকে দিয়ে দিতে হবে আরেকটা মশলা এখানে ক্ষুদ্র একটা আজকে আমি কিতাব লিখলাম যে কুরবানির পশু আপনি কিনেছেন বাজার থেকে এখন আপনি কিনেছেন কিন্তু আপনি এইটারদের ডিফেক্ট যেটা রয়েছে সেটা দেখেন নাই জি কিনিয়ে আংনে দেখলেন আপনি পশুটার লেজটা কাটা পশুর কানের তিন ভাগের এক ভাগ কাটা পশুর মধ্যে একটা চৌকে এসে দেখে না দিনের বেলা আনছে না তো কিছু খেয়াল করেন নাই এখন চোখে তো পশু তো চৌকে দেখে না বাড়িতে আঙ্নে দেওয়া গেছে এখন আপনি হাঁটতে পারে না চোখ দিয়ে দেখে না আপনি একদিকে ডাকাইলে আর যায় তো চৌকের মাছ আলা হইলো যে সে যদি তার একটা চোখ ভালো থাকে আর একটা চৌকের মধ্যে তিন বাঘের এক বাঘ অনুমানিক করে নষ্ট হয়ে গেছে সে চোখকে দেখে না এই পশু ডিফেক্টওয়ালা পশু এটা যারা কুরবানি হবে না তো এখন এই ধরনের পশু আপনি কিনে নিয়ে আসছেন এখন আপনার জন্য প্রয়োজন হল আপনি এই পশু দ্বারা কুরবানি করতে পারবেন না আপনাকে আর একটা ভালো পশু কিনে কুরবানি দিতে হবে কোরবানি দিতে হবে আবার আপনার উপরে কোরবানি ওয়াজিব নাই কিন্তু আপনি একটা ডিফেক্ট ওয়ালা এই ধরনের ফল্টওয়ালা কোরবানির গরু কিনে এনেছেন যেহেতু ওয়াজিব নয় আপনার নফল কোরবানি গরিব মানুষ গরিবের জন্য তিনি একটা কোরবানি করে দিতে পারছেন এই যে আপনি একটা শব্দ বলছেন যে নফল কোরবানি ওয়াজিব কোরবানি কুরবানি নফল এবং ওয়াজিব কেমনে হয় আচ্ছা মাসাল্লাহ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি ওয়াজিব হল তাদের উপরে যাদের উপরে জাকাত ফরজ যাদের উপরে রুদামাসের ঈদের দিনে ফিতরা ফরজ ওয়াজিব তাদের উপরে কোরবানি তারা যদি এই কুরবানির তিন দিনের ভিতরে তারাও নেসাবান্দাজা মালের অধিকারী হন তো তাদের উপরে কুরবানি ওয়াজিব আবার এই এই সময়ে আর কুরবানির মাসালার মধ্যে তিনি বালিক হতে হবে যার নেশাবান্দাজা মাল রয়েছে তিনি যদি বালিগ হন তাহলে তার উপরে কুরবানি আর যদি তিনি নাবালিক হন বাবার উপরে নেশাবান দাদা মাল রয়েছে ওই বাবার সন্তানদের উপরে কোরবানি ওয়াজিব নয় এই ক্ষেত্রে তিনি যদি ওই সন্তানদের পক্ষ থেকে কোরবানি দেন সেটা হল নফল কোরবানি এখন ধরেন একজন একজন বাচ্চা তার বয়স ধরেন দশ বছর নাবালিক কিন্তু তার সম্পত্তি আছে তার সম্পত্তির অধিকারী তার তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে যত বড়ই তার সম্পত্তি থাকে সম্পত্তি হোক ফিতরার ক্ষেত্রে ঈদের দিন ফজরের আগেও যারা সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানের পক্ষ থেকে বাবা ফিতরা দিতে হবে দেখুন ইসলাম কত সুন্দর করে সাজিয়েছে ফিতরাটা স্বল্প থাকে কম থাকে যে বেশি করে গরিবরা যেন ফায়দামন্দ হয় ঈদের দিন খুশিতে আসতে পারে কোরবানিটা একজন যদি কুরবানি দেন তাহলে একটা ছাগল কোরবানি দিলেও অনেক গরিব দুঃখী ফায়দামন্দ হয়ে যেতে পারে আর আবার ওই ছোটো শিশুটার উপরেও যেন কষ্টকর না হয়ে যায় আল্লাহ রবীন্দিন দনীদের জন্য সহজ করে দিয়েছেন গরিবদের জন্য কর ব্যবস্থা করে দিয়েছেন একটা ফিতরা সেটা ছোটো শিশুর উপরেও ফুতরা দিতে হবে বাবার পক্ষ থেকে আর কোরবানি ছোটো শিশুর যদিও বাবার সম্পদের অধিকারী হবে তার পক্ষ থেকে দিতে হবে না সুহান আল্লাহ তাহলে তো আপনি যে কথা বলছেন কোরবানি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে যেহেতু আপনি বলছেন যে এটা ওয়াজিব এটা যদি ওয়াজিব হয় তাহলে তো এখন এক পরিবারের মাঝে পাঁচজন আছেন এমন পাঁচজনের সাফিসিয়েন্ট সম্পদ আছে সম্পদ বলতে যে ধরেন ওই ওই তিন দিনের মাঝে একজনের থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভিংস আছে মানে অর্থাৎ এই যে তিন দিন তিন দিনের মাঝে যাদের উপরে মোটামুটি পয়সা আছে তারা সবাই মিললিয়া এই পাঁচজনের সবাই মিললিয়া যদি একটা বকরি দিয়ে দেন তাহলে কি তাদের কোরবানি আদায় হবে আসলে বকরির জন্য হলো একজনের পক্ষ থেকে দিতে পারবেন গরুর জন্য হলো সাতজনে দিতে পারবেন উঠ সাতজনে দিতে পারবেন মহিষ সাতজনে দিতে পারবেন বকরি মেড়া দুম্বা একজনের পক্ষ থেকে যেহেতু ওই পরিবারের পাঁচজনের উপরে কোরবানি ওয়াজিব সেহেতু তারা যদি বকরি দ্বারা দুম্বা দ্বারা দিতে হয় তাহলে তারা পাঁচটি দুম্বা দিতে হবে আর যদি পাঁচটি দুম্বা দিতে না পারেন না তাহলে তারা একটা কাওর মধ্যে পাঁচটি নাম দিতে পারবেন অথবা ওনারা পাঁচটি নাম দিয়েও পুরা একটা গরু কুরবানি দিতে পারবেন সাতটা নাম যদিও রয়েছে তারা চাইলে পাঁচটা নাম দিয়ে দিও সারটা দেওয়ার প্রয়োজন নাই জরুরত নাই যদি তারা পাঁচ নামে পাঁচ জনের পক্ষ থেকে দিয়ে দেন একটা গরু হয়ে যাবে একটা গরু দিয়ে দিতে পারবেন আবার যদি আটজনের উপরে কুরবানি ওয়াজিব হয় আর তারা মনে করেন আমাদের জনের পক্ষ থেকে একটা গরু দিয়ে দিই হবে না এক্ষেত্রে একটা গরু এবং সাথে একটা ছাগল দিতে হবে আচ্ছা পাঁচ জনের উপরে কোরবানির ফ্যামিলির ওয়াজিব তারা যদি একটা গরু দিয়ে দেন আবার নফল আরও যে তিনটা দুইটা নাম রয়ে গেল ওই দুইটা নাম তারা খালিই রেখে দেন নফল কাউকে যুক্ত নাও করেন তারপরেও কুরবানি হয়ে যাবে আবার যদি আটজনের উপরে কুরবানি ওয়াজিব ছিল তারা একটা গরু দিছেন আরও একজনের নাম বাকি রয়ে গেছে সেই যে নামটা বাকি রয়ে গেছে সেই নাম ওনার পক্ষ থেকে কুরবানি আদায় হবে না আবার যদি ওনারা উনার পক্ষ থেকেও দিয়ে দেন আটজনের পক্ষ থেকে এখন ধরেন তাহলে আমাদের অনেকের মা বাবা পৃথিবীতে নাই তাদের পক্ষে কি কোরবানি দেওয়া যাবে তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া একটা সৎ খায় জারিয়া আবাদত নফল আবাদত এটা জরুরি না ওয়াজিব নয় যেভাবে ছোটো বাচ্চাদের পক্ষ থেকে দেওয়া হয় নফল কোরবানি ঠিক তেমনিভাবে মা বাবার পক্ষ থেকে দেওয়া নফল আবাদত এটার স্বভাব তাদের কবরের মধ্যে পৌঁছিবে কত বড় স্বভাবের কথা যে একটা পশমের বদলা একটা নেই কি সুহান আল্লাহ এক্ষেত্রে আমাদের মা বাবারা তো কবরে আমাদের দিকে চেয়ে আসেন এর থেকে বড় এই কুরবানির সময়ে এর থেকে বড় সোয়াবের কাজ আর কী হতে পারে সুহান আল্লাহ যে আমাদের মা বাবার রুহে সোয়াব পৌষাইবার এটাই তো একটা উত্তম সময় যে কুরবানির পরে যদি আমি একটা গরু সিন্নি করে সবাইকে খাওয়াই তাহলে এটার ব্যাপারে এই ঘোষণা নাই যে প্রত্যেকটা লুমের বদলে সোয়াব দেওয়া হবে আমার মায়ের নামটা যদি আমি দেই আমার বাবার নাম আমি দেই আমার উস্তাদের নাম আমি দেই আমি নবীজ্লা পক্ষ থেকে একটা অংশ যদি দেই তাহলে এই যে বিশাল আকারের সোয়াব লুমের এক একটা লুমের পরিবর্তে নাকি এই সোয়াবটা দেওয়ার একমাত্র সুযোগই হইলো এই নাহার দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের কুরবানি করার মাধ্যমে সবের অধিকারিক ব্যবহারুল্লাহ আচ্ছা স্যার এই যে কুরবানির মাঝে আরও একটা জিনিস আমরা অনেক সময় আমরা মুখোমুখি হই যে একটা হচ্ছে মান্যত মান্নতের কোরবানি একটা হচ্ছে আমার সাধারণ কোরবানি মান্যতের কোরবানি বলতে এটা বুঝাইতেছি যে একজনে মান্যত করছেন যে আমার যদি ওই কাজটা হয়ে যায় তাইলে আমি একটা গরু কোরবানি দিব আর পাশাপাশি ওনার উপরে এমনিতেই ওয়াজিব আছে কোরবানি তাহলে এই ক্ষেত্রে এই দু দুটারে একসাথে আদায় হবে নি অথবা দুটার কে কে আলাদা করতে হবে কেমনে এই সমস্যার সমাধানটা কেমনে করা যায় এটা একটা জটিল বা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি যে মান্নত জিনিসটা হল গরিবের হক আর কুরবানি জিনিসটা হলো গরিব ধনী সবাই খেতে পারবেন এমনকি যিনি কুরবানি করবেন তিনি নিজেও খেতে পারবেন তো মান্নত যে কুরবানিটা সেটা অবশ্যই গরিবকে পৌঁছাতে হবে আবার ওনার উপরে যে ওয়াজিব যেটা সেটা তিনি তিনি নিজেও হতে পারবেন গরিব দুঃখী আত্মীয় স্বজনকে দিতে পারবেন এক্ষেত্রে যে মান্যতের যে অংশটা রয়েছে একটা গরুতে ষাটটা অংশ দেওয়া যায় উনি কুরবানি কর বলেছেন একটা অংশ দিবেন। উনি যদি বলে থাকেন যে আমি পুরো একটা কাও কুরবানি করব তাহলে এই কাওটা পুরাটা কাও হয়ে যাবে মান্যতের কুরবানি এটা পুরাটা গরিব দুঃখী মানুষের কাছে দিতে হবে আর যদি উনি এ করে থাকেন যে আমি একটা অংশ কুরবানি দেব। তাহলে ওনার ওয়াজিব কুরবানির সাথে এই অংশটা দিতে পারবেন এবং এই অংশটা শুধু গরিবকে দিয়ে দিতে হবে তাহলে কুরবানির যে মিট যে মাংস যেটা একটা একটা কোরবানি দিলাম এই মাংসটার ডিস্ট্রিবিউশনটা কেমনে হবে আসলে কোরবানির পশুর প্রত্যেকটা জিনিসই যিনি কুরবানি করলেন তিনি ব্যবহার করতে পারবেন এমনকি কুরবানির পশুর চামড়াটাও তিনি ব্যবহার করতে পারবেন আচ্ছা ওইটাকে যদি শুকাইয়া তিনি যায় না বানান ওইটাকে পশুর চামড়াটাকে দাবাঘাত করে যদি উনি ঘুমাইবার পাত্র বানান ওইটা তিনি করতে পারবেন কিন্তু ওই পশুর চামড়াটা যদি উনি বিক্রি করে দেন তাহলে ওই পয়সা উনি ব্যবহার করতে পারবেন না ওইটা গরিবকে দিয়ে দিতে হবে একইভাবে তিনি যে আপনি যে প্রশ্ন করেছেন যে কুরবানির পশুর গুস্তগুলো উনি যদি চান কুরবানির পশুর গুস্ত উনি খাইতে তাহলে খেয়ে ফেলতে পারবেন কিন্তু এটা দ্বারা যে তাকুয়া বোঝানো যায় না উদ্দেশ্যে যদি ওনার তাকে যে আমি পশু আমার মেয়ে তো বিবাহ ঈদের পরে তাহলে একটা কুরবানি করে নেই আর ফ্রিতে পরিয়ে রাখলাম পরে বিবাহের মধ্যে এটা এই ধরনের উদ্দেশ্যে নেওয়া করলে ওলা কিং এনাল তাকুয়া মিঙ্কুম এই তাকুয়া পাওয়া গেল না মাস আলা হলো কোরবানির পশুর গুষ আপনি খাইতে পারবেন কিন্তু এটার সুন্নাহ পদ্ধতি হলো এটাকে তিনটা বাঘ করে নেওয়া একটা বাঘ গরিব দুঃখীদেরকে দিয়ে দেওয়া একটা বাঘ স্বজন বাড়ির পাড়া প্রতিবেশী তাদেরকে দেওয়া আর একটা বাঘ বাঘ নিজে রেখে নিজে খাওয়া এটা হলো সুন্না পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করাটাই ভালো এতে তাকুয়ার বই প্রকাশ ঘটে আর আজকাল যে বেমার দেখা যাচ্ছে আমাদের দেশে বা আমরা যেটা দেখি কারণ প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ ছিল এমন এক সময় ছিল সে সময় ফ্রিজের ব্যবস্থা ছিল না যার কারণে এটা বন্টন করা হতো সুষ্ঠুভাবে আর এখন দেখেছি যে মানুষ কুরবানির সময়ে আরও বেশি করে ফ্রিজ কিনে ফ্রিজের দোকানে গেলে এত বেশি ভিড় হয় মাছ বাজারে এত বেশি ভিড় হয় না ফ্রিজের দোকানগুলিতে এত বেশি ভিড় তো মানুষ ফ্রিজ বেশি বেশি করে কিনে এই সময় ফ্রিজের দামও বেড়ে যায় তো মানুষ কুরবানির করার পশুর সব কিছু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে এবং এটা বছরের প্রায় অর্ধ বছর ছয় মাস পর্যন্ত এই গুস্ত খায় এতে করে গিয়ে ওই তাকুয়া পরহেজ গাড়িটা ফুটে উঠে না এবং এটা আমার সন্দেহ হয় এই ক্ষেত্রে যে অনেকে যে ধরেন যেহেতু আপনি ফ্রিজের কথাটা বলছেন যে এই যে আপনি বললেন যে শূন্য তৈল তিন বাক করা এখন গরিবদেরকে বা আত্মীয় স্বজনকেদেরকে যে দুই ভাগ দেওয়া হলো ওই দুই ভাগে আমরা যদি কেউ এইভাবে করে যে ধরেন লিভার মগজ এরপরে দিলগুর্দা আমরা যা যেগুলো বলি এইগুলা ওই গরিবদেরকে না দিয়া ওইগুলা নিজের ফ্রিজে নিজের জন্য রেখে দিল। ইম্পর্টেন্ট ফাট যেগুলো এগুলা নিজের জন্য রেখে দিল আর বাকি যেগুলা কিছু মিট হাড্ডি ওইগুলা গরিবদেরকে দিয়ে এই জিনিসটাকে আপনি কোন দৃষ্টিতে দিল দেখেন এইটা কারাহাত অবশ্যই কারাহুর থেকে খালি নয় একজনের যেহেতু কোরবানির পশুর সব কিছুই কোরবানিকারী ব্যক্তির জন্য জায়েজ রয়েছে সেহেতু তিনি সব খাইতে পারবেন এটা হলো মেইন মাস্ল কিন্তু দ্বিতীয় কথা হলো যে তিনি বন্টন করতে গিয়ে হাড্ডি বন্টন করতেছেন গুস্ত রাখে দিতেছেন এটা হল ওলাহুতের খেলাফ যে আল্লাপাক পশুর বুস ওখান না রক্ত আল্লাহ পাখের কাছে যায় না কিন্তু বন্দার তাকুয়া বন্দার উদ্দেশ্য আল্লা কাছে যায় ওখানে তো উদ্দেশ্য দেখা গেলে উনি খাওয়ার জন্য মিট রাখতেছেন আর যেহেতু হাড্ডি খাওয়া বেশি খাইতে পারবেন না ওইটা গরিবকে এখানে তো স্পষ্টত ফুটে উঠতেছে তাকুয়ার খেলাফ ফুটে উঠতেছে উনার অবস্থা ফুটে উঠতেছে উনি যদি মগজ খাইতে চান মগজ খাইতে পারবেন চার গুস তো খাইতে চান চীনা খাইতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো গরিব এসে হয় সাপ আমি তো অসুস্থ মানুষ আমার বাবার বড় জানে স্যার তাই বেডোর মাঝে পড়া একটা মগজ খাইতে জানে স্যার আর এই ক্ষেত্রে যদি আপনি দিয়ে দিতে পারেন তাকু বোঝা গেল আপনার কোরবানি কবুল হওয়ার জন্য তো আপনি সর্বোচ্চ কোরবানি এটার নামে কোরবানি সর্বোচ্চ ত্যাগ আপনি দিতে হবে এই ত্যাগ দেওয়ার কারণেই তো আপনার কুরবানি কবুল হবে তো এখানে অনেক ত্যাগের পরীক্ষা হয়ে যায় ইব্রাহিম হাসেম ওনার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর আমি একটা মগজ দেওয়ার জন্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হই না তাহলে আমার কুরবানি কবুল হওয়ার ব্যাপারে তো আমি ভয় আনতে হবে অন্তরের মধ্যে যে আমি যে এত বেশি লুবি হয়ে গেলাম আমার ভিতরে তো ভয় আসতে হবে তো এটা খাওয়া ওনার জন্য কুরবানি যিনি দিলেন ওনার জন্য জায়েজ রয়েছে তবে এই এই ধরনের সিচুয়েশন তৈরি হইলে ওনার জন্য প্রয়োজন হলো উনি সেক্রিফাইস করা কেউ এসে সামনে বললে যে আমার আমি আমাকে এটা দিয়ে ধরেন কুরবানি দিবেন তাহলে তো কিছু লোক আনা লাগে যারা আপনার কাটাকাটি করবে এই ধরনের লোক আনা হয় কারণ এইসব লোকদেরকে কিছু পয়সা দিতে হয় যারা এইগুলো এগুলা ইয়ে করলো কাটাকাটি করলো এগুলা করলো এখন এইসব লোকদেরকে এক বাটি মাংসের দাম ধরেন পাঁচশো টাকা এখন এই মজুরি বাবদ তাকে তাকে যদি দুই বাটি দেওয়া হয় যে তুমি যে কাজ করছো সেই জন্য তোমাকে দুই বাটি মাংস দিয়ে দিলাম এটা কি জায়জ না এটা সম্পূর্ণ না যাইজ কোরবানিটা নষ্ট হয়ে যাবে আপনার এক লক্ষ টাকার গরু আপনি দুই বাটি গুস্ত দেওয়ার কারণে এক লক্ষ টাকার কুরবানি নষ্ট হয়ে যাবে কোরবানির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জিনিস আপনি কোরবানি করতে হবে ইয়ে করতে হবে যেমন কোরবানির এমনকি কুরবানির পশুর দড়া যেটা ফাঁকাটা রয়েছে সেটাও আপনি যদি নিজে ইউজ করতে পারেন নিজকে যদি নিজে ইউজ না করেন সেটা বিক্রি করলে সেটার পয়সাটাও গরিবকে দিয়ে দিতে হবে কোরবানির পশুর চামড়া সেটা আপনি বিক্রি করলে সেটার পয়সাও গরিবকে দিয়ে দিতে হবে কোরবানিকে যিনি জবাই করলেন সেটার বদলে আপনি হুজুরকে কল্লা দিয়ে দিতে পারবেন না যিনি খালাইলেন সেটার বদলে আপনি খালানেওয়ালাকে চামড়া দিয়ে দিতে পারবেন না হ্যাঁ চামড়া যদি উনি কিনে নেন ন্যায্য মূল্যে কিনে নিতে হবে হ্যাঁ মাতা যদি উনি কিনে নেন ন্যায্য মূল্যে মাতা কিনে নিতে পারবেন আর এই পয়সাটা গরিবকে দিতে হবে তো এই কারণে কুরবানির সাথে আমরা যে আল খায়রে বা মাদিনাতুল খায়রে আল ইসলামী আমরা কুরবানির পশু নেই যে আমরা যদি ষাট হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে পশু কিনি আমরা পাঁচ হাজার টাকা এক্সট্রা রাখি কারণ এই পাঁচ হাজার টাকা দিয়ে আমরা দুই হাজার টাকা দিয়ে ঈদের দিন কুরবানি করতে এটাকে খালাইতে হয় খাটতে হয় দুই হাজার টাকা যাবে দুই তিন দিন আগে কিনলে এটার খাবানি লাগবে এটার জন্য একজন মানুষকে মজুরি দিতে হবে যেগুলো খরচ বাবদ কুরবানির গুস্ত পৌঁছাইতে এটাকে খরচ হয় এভাবে আলখাই ফাউন্ডেশন মদিনাতুল খাই আল ইসলামী আমাদের চ্যারিটিগুলো যেহেতু ওলামাই কালামদের দ্বারা পরিচালিত সেহেতু সংশ্লিষ্ট কাজগুলো ওই কোরবানির যেটা আমাদের ডোনারগণ দিয়ে থাকেন পাঁচশো পঞ্চাশ পাউন্ড হোক আর ফোর হান্ড্রেড অ্যান্ড নাইন পাউন্ড যেগুলো নির্ধারণ রয়েছে সেগুলার মধ্য থেকে একটা অংশ রাখা হয় এবং ওই খরচ ওই পয়সাগুলো দিয়ে ওই খরচগুলো করা হয় এভাবে যদি কেউ করেন যে উনি কাজ করে যেন ওনাকে গুস্ত দিয়ে দিলেন কুরবানিটা নষ্ট হয়ে যাবে ওনার মজুরি দিতে হবে এবং উনি গরিব হইলা থাকলে অথবা ধনীই থাকুন ওনাকে আপনি যেভাবে বন্টন করতেছেন বন্টনের অংশ আপনি দিতে পারেন কিন্তু ওনার মজুরিটা পূর্ণাঙ্গভাবে ওনাকে দিয়ে দিতে আচ্ছা শেখ আরও একটা জিনিস আপনার কাছে জানতে চাই এটা যদিও কোরবানি রিলেটেড বাট মুসলামসাইল সংক্রান্ত বিষয়ে নাই বিষয়টা আপনি তো দেশে এক্সট্য এক্সটেন্ট আপনি সফর করেন বা করেছেন বিভিন্ন গ্রামে গঞ্জে আপনি যান দেখেছেন আপনার অভিজ্ঞতার আলোকে যে এমন গ্রাম কি বাংলাদেশে আছে যে গ্রামে একটা কোরবানি হয় না অথবা হইলে হয়তো একটা বা দুইটা হতে পারে গ্রামে বান মানুষ আছেন ধরেন পাঁচ হাজার মানুষ বা তিন হাজার মানুষ অথচ এমন গ্রাম কি আমাদের আছে আপনি বলতেছেন এমন গ্রাম কি আছে এমন অসংখ্য গ্রাম রয়েছে আল্লাহ অসংখ্য এমন কি অনেক ইউনিয়ন রয়েছে পুরা ইউনিয়নের মধ্যে কোরবানি হয় না যেমন আমরা তো মনে করি ওই যে আমাদের সুনামগঞ্জ অঞ্চলে অনেক ইউনিয়ন রয়েছে একটা গত কাল ফান্ড রাইজিং গাফিলে শনিবার স্যাটারডে মতিস আলহাম সাহেব বলছেন যে একটা ইউনিয়নের কথা বলছেন ওই পুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব একটা ছাগল কুরবানি দিয়েছেন পুরা ইউনিয়নে আর কোনো কুরবানি হয়নি আমার দেখা মতে ধর্মপাশা একটা এলাকা ধর্মপাশার সরস্বতীপুর গ্রামে আমরা আলখার ফাউন্ডেশনের আজ থেকে কয়েক বছর আগে কোরবানি দিয়েছিলাম দশটা গরু আমি নিজে ছিলাম উপস্থিত সেখানে একজন মুরব্বী মানুষ বলেছেন যে উনি তিরিশ বছরের ভিতরে কুরবানির পুস্ত খান নাই একজন আলেম বলেছেন আপনার বাড়িও জগন্নাথপুর আমার বাড়িও জগন্নাথপুর জগন্নাথপুর পৌরসভার ভিতরে আমি দুই একটা গ্রামের কথা বলতে পারবো যে গ্রামের মধ্যে একটা গরু কুরবানি হয় না আপনি যে গিয়েছিলেন বাদাউরাতে আমাদের একটা মসজিদ আছে পুরা বাদাউরা গ্রামের মধ্যে একটা গরু কুরবানি হয় না এর পার্শ্ববর্তী আর একটা গ্রাম আছে খাসি বিলের পার বলা হয় সেই খাসি বিলের পার এই গ্রামের মধ্যে একটা গুরু কুরবানি হয় না আমরা গত বছরও আল পক্ষ থেকে আমরা দিছি এবারও ইনশাল্লাহ আমাদের প্ল্যান রয়েছে এভাবে অসংখ্য আমরা আসলে তো থাকি আমরা আরামে একজন মানুষ যদি এসি গাড়ি দিয়ে চলে তাহলে তাইলে আপনি যে আপনার জীবনের অভিজ্ঞতার কথা বলতেছেন তাইলে আপনি কি মনে করেন যে আমাদের কুরবানি এইখানে দেওয়া ভালো না ওইখানে দেওয়া ভালো আমরা কিন্তু অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আচ্ছা মাসা আমার তো আসলে এখানেও কিছুটা দোয়া ভালো আমাদের সন্তানাদিদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু যদি শুধু খাওয়ার উদ্দেশ্যে হয় বলে ওই ওই তো একটা বেড়ে হিন্দি আনতাম সামনের সপ্তাহ তাইলে আর কুরবানি দিলে এই দেশে দিলে তো পয়সাগুন বেকার দেইব এই ধরনের যদি হয় তাহলে কোরবানি কবুল হবে না বা গরিব দুঃখীদেরকে দেওয়ার মাধ্যমে একটা হলো কোরবানির মধ্যে কোনো নিজের লুভ লালসার সার বহি প্রকাশ হয় না কোরবানিটা কবুল হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট শর্তগুলো পাওয়া যায় তাই গরিব দুঃখীদেরকে দিয়ে দেওয়া ভালো যদি কোনো ভালো আমিন বিশ্বস্ত লোকের মাধ্যম পান যেমন আলখাইর ফাউন্ডেশন আছে মদিনাতুল খাই আল ইসলামী আছে তাহলে গরিব দুঃখীদেরকে দেওয়া ভালো আর মাঝে মধ্যে এখানে করা দরকার যাতে আমাদের সন্তান আদি কুরবানি কী জিনিস তারা বুঝতে পারে আলহামদুলিল্লাহ শেখ মৌলানা ফয়েজ সাহেব অত্যন্ত সুন্দরভাবে আজকের এই যে অনুষ্ঠানটা হয়তো এবং কোরবানি বিষয়ক অনুষ্ঠান অনেক অনেক প্রশ্নের জবাব শেখের কাছ থেকে আমরা পেয়ে গেলাম যেগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি এবং তারপর আমল করা জরুরি আমাদের জ্ঞান এভাবেই প্রস্ফুটিত হয় জ্ঞান ভাণ্ডার এইভাবে বৃদ্ধি পায় কোরবানি আল্লাহর তরফ থেকে নির্ধারিত একটা ইবাদত আমাদের জন্য আমাদের এই এই ইবাদত যেন সুন্দর হয় আল্লাহর কাছে কবুল হয় আমাদের সবাইকে সে প্রচেষ্টা করতে হবে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত মেহমান শেখ ফৈজ আহমদ সাহেব কেবন আপনাদেরকে আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ